আইবি ডিপার্টমেন্টের অফিসার পরিচয় দিয়ে আইবি ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকার প্রতারণার ঘটনায় হুগলি জেলার কোন্নগরে। কোন্নগর সাদুরগলি এলাকার বাসিন্দা অপূর্ব নন্দী নিজেকে আইবি অফিসার পরিচয় দিয়ে বহু বেকার যুবকের থেকে প্রায় 8 লক্ষ টাকা আত্মসাৎ করার অভিযোগ করল। তোমাদের কজনের থেকে নিয়েছে? ছজনের থেকে। কোন ডিপার্টমেন্টে চাকরি দেবে বলেছিল? এটা কতদিন আগে? আমার কাছ থেকে নিয়েছিল 5 মাস আগে, আমার কাছে 2 মাস হলো। এখন কি পাচ্ছ না? না। পুলিশে অভিযোগ জানিয়েছো? পুলিশে কোনো স্টেপ নেয়নি। অভিযোগ জানিয়েছো তো? আমাদের আগে আমাকে চাকরি দেবে বলে টাকা আমাদের কাছে কয়েক লক্ষ টাকার মতো নিয়েছে। কত টাকা দিয়েছিলে? মোটামুটি সবাই মিলে 7-8 লাখ টাকার মতো দিয়েছিল। তোমাদের কতজনের থেকে নেওয়া হয়েছিল? 6 জনের কাছে নেওয়া হয়েছিল। মানে কতদিন আগে? মোটামুটি এটা আমরা 6 মাস ধরে ঘোরাচ্ছি। উনি কি করেন পড়েছিলেন তোমাদের? আইবি ডিপার্টমেন্টে চাকরি করে, আইবি ডিপার্টমেন্টের অফিস নিজাম প্যালেস ওদের অফিস আছে বলেছিল। পরে তোমরা এই মানে তোমাদের কি কোনো নিয়োগপত্র দেওয়া হয়েছিল? হ্যাঁ, একটা ইসে দেওয়া হয়েছিল, যেটা এখানে আমাদের কাছে প্রুফ রয়েছে। হ্যাঁ, সেটা এটা দিয়েছিল, এই জয়েন্টটা এখানে রয়েছে। হুম, তো এটা নিয়ে গেছিল অফিসে? হ্যাঁ, এটা নিয়ে এটা অফিসে নিয়ে যায়নি, আমাদের অফিসে জয়েন্ট ডেট ক্যান্সেল করে দিয়েছিল। পরে বলেছিল যে জয়েন্ট ডেট ক্যান্সেল করে দিয়েছিল, এই করে করে ঘুরিয়ে আমরা পরে জানতে পারি যে এরকম ইসে করেছে। বিভিন্ন জেলার ছেলেদের থেকে আইবি ডিপার্টমেন্টে চাকরি দেবে বলে টাকা নেয় অপূর্ব নন্দী। প্রতারিত যুবকদের আইবি ডিপার্টমেন্টে ভুয়ো নিয়োগপত্র দেয় অপূর্ব। পরে যাচাই করে যুবকরা জানতে পারে তাদের সাথে প্রতারণা হয়েছে। এরপর উত্তরপাড়া থানার অভিযোগ দায়ের করে প্রতারিত যুবকরা। স্থানীয় প্রাক্তন কাউন্সিলর তন্ময় দেব জানান, এর আগেও অপূর্ব নন্দী এরকম প্রতারণা করেছে নিজেকে আইবি অফিসার পরিচয় দিয়ে এবং ধরাও পড়েছে বেশ কয়েকবার পুলিশের হাতে। কাউন্সিলর আরও দাবি করেন, এ ব্যাপারে যাতে প্রতারকের কড়া শাস্তি হয় পুলিশ সেদিকে যাতে নজর রাখে। এই তো সকালবেলা এই কিছু দুটি মুর্শিদাবাদের ছেলে আর আমাদের কোন্নগরের একটা ছেলে দেবপুরের ওখানে থাকে, ওরা এসেছিল, ওদের থেকে নাকি নিজের পরিচয় সিবিআই দিয়ে ওদেরকে সিবিআই এ চাকরি দেবে বলে বেশ কিছু টাকা নাকি হাতিয়ে নিয়েছে। তার মধ্যে কিছু টাকা মনে হয় ব্যাঙ্ক স্টেটমেন্ট আছে আর কিছু টাকা মনে হয় ক্যাশ ফ্যাশ কিছু দিয়েছে। এর আগেও ছেলেটাকে পুলিশ অ্যারেস্ট করেছিল এরকম চিটিংবাজি কেসে। এ তো এখানে থাকে চিটিংবাজি, তো এর পুলিশ আগে অ্যারেস্ট করেছিল, জানে এখানকার মানুষ জানে, আর এ ঠিক বুঝে বুঝে করে, জানে এইসব লোকালে না, বুঝে বুঝে করে, কোথা থেকে কোথা থেকে যারা জানে না তাদেরকে ধরে এইসব করে, জানি তো আমি। এই পুলিশ আবার অ্যারেস্ট করুক না, ও তো এফআইআর করে যাবে, অ্যারেস্ট করবে, পুলিশ অ্যারেস্ট মাঝে মধ্যেই করে, ও এটাই ওর নেচার, চিটিংবাজিটা ধর্ম। যে পাবে সাহায্য মানে পুলিশকে আমি যাবো না বলে দেবো যে আমার ওয়ার্ডে থাকে এই ব্যাপার, পুলিশকে আমি বলে দেবো যাবো না, যে পুলিশ যাতে স্টেপ নেয়। এই ঘটনা জানাজানি হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। মানে টাকা নেওয়ার কথা বলছে, কি বলবেন? আপনার স্বামী টাকা কি নিয়েছেন? ব্যাংকের ডিটেলস রয়েছে যে ব্যাংকে টাকা পাঠানো হয়েছে। আইবি ডিপার্টমেন্টে চাকরি দেওয়ার নাম করে এইরকম মানে প্রতারণা করা হচ্ছে কেন? ভুয়ো লেটার দেওয়া হয়েছে, ভুয়ো লেটার দেওয়া হয়েছে দিদি। ওই তো রয়েছে। হুগলি থেকে সুভজিৎ ঘোষ, আনন্দ বার্তা।